রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। শুভ নববর্ষের এর প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এবং 1419 সালের পয়লা বৈশাখের আন্তরিক অভিনন্দন এবং প্রীতি ও শুভেচ্ছা জানাই। নমস্কার ভিউয়ার্স, আজকে একটি নতুন অসাধারণ টেস্টফুল রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। এই রেসিপিটি কীভাবে বানাবো তা সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই রেসিপিটির জন্যই আমরা ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটি আমাদের নিজস্ব বাগানের বাড়ির ভেন্ডি। এই ভেন্ডিটি আমরা খুব সুন্দরভাবে এটিকে ধুয়ে পরিষ্কার করে আমরা কেটে নেব। এবং দেখতে সাধারণ হলেও এই রেসিপিটি কিন্তু গুণগত মান অনেক বেশি এবং শরীরের পক্ষে উপকারী। এই রেসিপির জন্য যে ভেন্ডিটি আমরা নিয়েছি, এটি সম্পূর্ণ বাড়ির এবং কোনো সার বিষ না প্রয়োগ করে এই ভেন্ডিটি বানানো হয়েছে। এবং আজকে কড়াইটি বসিয়ে দিয়েছি রেসিপিটির জন্য, এবং কড়াইটি বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে। আমরা পরিমাণ মতো এখানে তেল দিয়ে দেব, সাদা সোয়া রিফাইন তেল। এবং তেলটি গরম হয়ে এলে আমরা এই সামান্য তেলের পরিমাণেই আমরা ভেন্ডিটি কীভাবে ভাজব তার সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার এই রেসিপির ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। তেলটি কড়ার মধ্যে গরম হয়ে গেছে। আমরা আগে থেকে ধুয়ে রাখা ভেন্ডিটি এর মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডিটির মধ্যে যেই পরিমাণ জলটি রয়েছে, এর মধ্যে তেল জলটির সাহায্যে আজকে এই রেসিপিটি বানাবো। এক্সট্রা কোনোভাবে কোনো জল বা তেল আমরা দেবো না। পরিমাণ মতো আমরা হলদি গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দেব, এবং খুব সুন্দরভাবে লবণ হলদিটি মিক্স করে দেবো সঞ্চির মাধ্যমে। এবং খুব সুন্দরভাবে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা নতুন বন্ধুরা দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন। সবার আগে সবার প্রথম নিত্য নতুন প্রতিনিয়ত রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে। এবং যে সমস্ত আপু এবং ভাইয়েরা দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখে থাকে, আমিও চেষ্টা করে থাকি আপনাদের ভিডিওগুলো দেখার। এবং আমাদের এইভাবে আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যাব খুব সুন্দর অসাধারণ টেস্টফুল রেসিপির ভিডিও নিয়ে। এবং আমরা প্রায় 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়েছিলাম যাতে ভেন্ডিটি সিদ্ধ হয়ে যায়। এবং এর মাধ্যমে এবার আমরা নাড়াচাড়া করতে করতেই আমাদের আজকের এই রেসিপিটি হয়ে যাবে। সেটিও আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা বা শেয়ার করার চেষ্টা করছি, যাতে যে সমস্ত আপু ভাইয়েরা বা দিদিরা নতুন রেসিপির ভিডিওগুলো যাতে শিখতে পারে বা শিখে বাড়িতে বানাতে পারে, সেই কারণে ফুল ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করার আমি প্রতিনিয়ত চেষ্টা করে থাকি যথাসাধ্য। এবং ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করে থাকি যে কীভাবে এই রেসিপিগুলো আপনারা বানাবেন বা তার সম্পূর্ণ ভিডিও এই কারণে শেয়ার করে থাকি, যাতে আপনারা নিত্য নতুন রেসিপিগুলো বা আগেকার দিনে মায়েরা কীভাবে এই রেসিপিগুলো বানাতো সেই রেসিপিগুলো যাতে আপনারাও বানাতে পারেন। অনেক কন্টেন্ট আগেকার দিনে মায়েরা বানাতো, সেসব কন্টেন্টগুলো প্রায় বন্ধ হয়ে গেছে বা এখন কেউ করে না। সেই কারণে আমি চেষ্টা করে থাকি সেই সমস্ত রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে সেই রেসিপিগুলো পুনরায় আবার যাতে অনেকেই করতে পারে সেই কারণে। এবং আমার এই মায়ের হাতে রান্নার রেসিপি যে চ্যানেলটি, এই চ্যানেলটি যে কম তেলে কম খরচের মাধ্যমে এবং কম সময়ের মাধ্যমে যে কীভাবে রেসিপিগুলো বানানো যায় সেই রেসিপিগুলো প্রতিনিয়ত আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি বা শেয়ার করার চেষ্টা করি। কারণ এর মাধ্যমে যে এখন যে সমস্ত জিনিসের টাকা পয়সা থেকে আরম্ভ করে বা বিভিন্ন জিনিসের যে পরিমাণ
দাম বেড়ে গেছে বা মূল্য বৃদ্ধির কারণে, তো সেই কারণে বাড়িতে বানিয়ে বাড়িতে হাতে নিজের হাতে রান্না করে কত কম সময়ে কম খরচে আপনারা করতে পারেন বা বানিয়ে খেতে পারেন, সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি প্রতিনিয়ত শেয়ার করার চেষ্টা করে থাকি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন নাড়াচাড়ার মাধ্যমে প্রায় সিদ্ধ বা ভাপানো কাছাকাছি প্রায় হয়ে এসেছে এবং ধীরে ধীরে করে রেসিপিটি প্রায় হয়ে আসছে খুব সুন্দরভাবে। এবং এটি দেখতে সাধারণ এই রেসিপিটি যে কোনো খাবারের সঙ্গে আপনারা খেতে পারেন, ডিনার লাঞ্চ বা যে কোনো খাবারের সঙ্গে খাওয়া যেতে পারে। দেখতে এটা সাধারণ হলেও এবং এই রেসিপিটি যে ভেন্ডিটি বা লেডি ফিঙ্গারটি বা এই রেসিপিটি আমাদের সম্পূর্ণ বাড়িতে বা এই ভেন্ডিটি আমাদের বাগানের ভেন্ডি, এখানে কোনো সার দিয়ে আমরা কোনো প্রয়োগ করি না। এখানে আমাদের প্রস্তুত খাওয়ার যে সবজিগুলো আমাদের রান্নার সবজিগুলো থাকে সেইগুলো দিয়ে আমরা গাছগুলোকে আমরা করে থাকি, গাছের গোড়ায় দিয়ে এই মাধ্যমে আমাদের ভেন্ডি বা বিভিন্ন যে বাগানের সবজি চাষ হয়ে থাকে সেইগুলো থেকে এক্সট্রা কোনোভাবে আমরা কোনো সার বিষ প্রয়োগ করি না। তো সেই কারণে এটি খুবই সুস্বাদু, টেস্টফুল এবং মুখরোচক একটি ভেন্ডি ভাজি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং এই রেসিপিটি দেখতে সিম্পল কিন্তু খেতে খুব টেস্টফুল এবং সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে প্রতিনিয়ত আমি শেয়ার করে থাকি। এটিও তার মধ্যে আরেকটি রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি। এবং যে সমস্ত আপু ভাইয়েরা দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন আবারও ওনাদের কৃতজ্ঞতা বা অভিনন্দন, আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে প্রীতি শুভেচ্ছা জানাই। এবং 1419 সালে যাতে আপনাদের দিনগুলো ভালো কাটুক বা তার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং যাতে এই বছরটি আপনাদের খুব ভালোভাবে কাটবে কাটার ও শুভেচ্ছা জানাই, যাতে ভালোভাবে কাটে এই বছরটি, নতুন বছরটি। আমাদের আজকে ভেন্ডি রেসিপিটি প্রায় হয়ে গেছে, আমরা নিয়ে নিচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সঙ্গে ফিরে আসব। শ্রীহরির কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা জানাই। নমস্কার ভিউয়ার্স।